বাংলাদেশের সোয়েজ খাল খ্যাত মংলা ঘোষিয়াখালী চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই ভিডিওতে মংলা ও ঘোষিয়াখালী চ্যানেল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব। আশা করি আপনারা উপভোগ করবেন। মূলত 1972 সাল থেকে 1974 সাল পর্যন্ত মংলা ঘোষিয়াখালী চ্যানেলটি খনন করে নৌযান চলাচল করার অনুমতি প্রদান করেছিল তৎকালীন বিআইডব্লিউটিএ। কিন্তু 1974 সালের পর থেকে 1980 সাল পর্যন্ত এই চ্যানেলটিতে সকল ধরনের ছোট মাঝারি নৌযান চলাচল করত। দুর্ভাগ্যবশত কারণে 1980 সালের পরে মংলা ঘোষিয়াখালী সংযুক্ত খালগুলোর মুখ বন্ধ করে চিংড়ি চাষ ও পোল্ডার নির্মাণ করায় চ্যানেলটি ভরাট হতে শুরু করে এবং প্রায় 30 বছরের মাথায় 2010 সালে চ্যানেলটি পুরোপুরি শুকিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে এই চ্যানেলটিতে সকল ধরনের নৌযান চলাচলের অনুপযুক্ততা বিবেচনা করে তৎকালীন বিআইডব্লিউটিএ সকল ধরনের জাহাজ এই চ্যানেলটিতে চলাচল করার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং ফলশ্রুতিতে মংলা পোর্টে জাহাজগুলো আসার জন্য অন্য আরেকটি চ্যানেল ব্যবহার করত, যার কারণে প্রায় 86 কিলোমিটার পথ বেশি যাত্রা করে একটি জাহাজকে মংলা পোর্টে আসতে হতো। এতে করে সকল জাহাজ কোম্পানি এবং জাহাজের পরিবহন খরচ তুলনামূলক অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু তাতেও সমস্যা ছিল না। দুর্ঘটনায় পড়ে ওই চ্যানেলে একটি ওয়েল ট্যাঙ্কার শিপ যখন পানিতে ডুবে গিয়েছিল, তখন পানির পরিবেশ ও সুন্দরবনের প্রকৃতির মারাত্মক বিপর্যয়ের সম্ভাবনার মুখ তখন দেখছিল, যার কারণে তৎকালীন বিআইডব্লিউটিএ ওই চ্যানেলটিও বন্ধ করে দেওয়ার ঘোষণা প্রদান করেছিল এবং পুনরায় এই মংলা ঘোষিয়াখালী চ্যানেলটিকে চালু করার সিদ্ধান্ত তারা নিয়েছিল, যার ফলশ্রুতিতে দ্বিতীয়বারের মতো এই চ্যানেলটিকে খনন করার সিদ্ধান্তও তারা নিয়েছিল এবং 2014 সালের জুলাই থেকে 2015 সালের মে মার্চ পর্যন্ত এই চ্যানেলটিকে তারা খনন করে প্রায় 26 কিলোমিটার পথ 13 থেকে 14 ফুট গভীরতায় এবং 200 থেকে 300 ফুট প্রস্থ করে খনন করেছিল বিআইডব্লিউটিএ। এবং পরবর্তীতে 2015 সালের মে মাস থেকে এই চ্যানেলটিতে নতুন করে জাহাজ চলাচলের ঘোষণা দিয়েছিল বিআইডব্লিউটিএ। আন্তর্জাতিক নৌ প্রটোকল রুট বাগেরহাটের মংলা ঘোষিয়াখালী চ্যানেলের এখন থেকে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মংলা ঘোষিয়াখালী চ্যানেল নামকরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান রকি মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করে বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে মন্ত্রণালয়ের এই সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সকল ধরনের কাগজপত্রে এই চ্যানেলটির পূর্বের নাম পরিবর্তন করে বর্তমান বঙ্গবন্ধু মংলা ঘোষিয়াখালী চ্যানেল নামকরণ করার সিদ্ধান্তও বিআইডব্লিউটিএ অলরেডি গ্রহণ করেছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত এই ঘোষিয়াখালী ও মংলা চ্যানেলটির তাৎপর্য কতটুকু এবং তার আদি ও বর্তমান পরিস্থিতি। মূলত এই চ্যানেলটি বর্তমানে চালু থাকার কারণে জাহাজগুলো নিরাপদে এবং অল্প সময়ে মংলা পোর্টে প্রবেশ করতে পারে। তাছাড়াও ভারত ও বাংলাদেশ নৌ প্রটোকলের আন্ডারে যে সকল জাহাজ চলাচল করে তাদের যাতায়াতের জন্য অনেক সুবিধাকর হয়েছে। সুতরাং এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ তথ্য এই চ্যানেলটি সম্পর্কে পেয়ে গিয়েছেন। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। এই রকম নতুন নতুন ভিডিও যদি আপনারা এই চ্যানেলে আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন। আশা করছি আপনাদেরকে এর থেকেও ভালো ভালো ভিডিও সামনে উপহার দিতে পারবো। সুতরাং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।